এর আগে অনেক ভিডিওতে আমি ভায়োলের ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে বলেছি, বাট আজকের ভিডিওটি ভায়োল রিলেটেড হলেও পুরোপুরি আলাদা। কারণ আজকের ভিডিওতে দুটি ভায়োল একসাথে বসলে কীরকম সাউন্ড ক্রিয়েট করে সেই বিষয়ে জানবো। দুটি ভায়োল একসাথে বসে বলতে, যেমন এখানে একটি ওয়ার্ড নিলাম, সো পি এ ইউ এ সি, এই ওয়ার্ডে এ একটা ভায়োল, ইউ একটা ভায়োল, তো এই দুইটি ভায়োল একসাথে বসলো। তো এই ভায়োল দুটির উচ্চারণটা এখন আমরা কী বলবো? সো এখানে কি আমরা পাউজ বলবো না পজ বলবো? মানে এ ইউ এর উচ্চারণ আউ হবে না, এ ইউ এর উচ্চারণ শুধু অ হবে। তো এখানে এ ইউ এর উচ্চারণ শুধুই অ হবে, সো এটা হলো পজ। এরকমই বিভিন্ন ওয়ার্ডে যখন আমরা দুটি ভয়েল একসাথে দেখতে পাই কনফিউশনে পড়ে যাই, যেমন এ ডাব্লু, এ ইউ, এ আই, ই আই, ও আই, ও ডাব্লু প্রভৃতি দুটি ভয়েল লেটার একসাথে বসে, সেক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই যে উচ্চারণটা আমরা কীভাবে করব। আজকের এই ভিডিওটি এই রিলেটেড, সো ভিডিওটিকে এন পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। যেমন এ ইউ, এ ইউ এর উচ্চারণ অ হয়। যদি কোনো ওয়ার্ডে একসাথে এই দুটি ভয়েল থাকে, যে এ ইউ এই ভয়েল দুটি যদি একসাথে থাকে, সেক্ষেত্রে এই দুটির উচ্চারণ শুধু অ হবে। যেমন ফল্ট, এফ এ ইউ এল টি, ফল্ট, এখানে ফল্টকে আমরা ফাউল বলবো না, যে এ ইউ আছে ফাউ এরকম উচ্চারণ হবে না, সো এর উচ্চারণটা হবে ফল্ট, মানে এ ইউ অ হিসেবে উচ্চারিত হবে। একই রকম অথর, অথরেও এ ইউ অ হিসেবে উচ্চারিত হচ্ছে, অথর। কস, এখানেও এ ইউ অ হিসেবে উচ্চারিত হচ্ছে। এরপর পস, পসেও এ ইউ অ হিসেবে উচ্চারিত হচ্ছে। এরপর বিকাশ, বিকাশেও এ ইউ অ হিসেবে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ যে কোনো ওয়ার্ডেই যদি এ ইউ থাকে, সেক্ষেত্রে এ ইউ এর উচ্চারণ অ হিসেবে হবে। নেক্সট এ ডাব্লু, এ ডাব্লুও অ এর মতো উচ্চারিত। এর আগে দেখলাম যে এ ইউ অ হিসেবে উচ্চারিত হচ্ছে, এখানেও এ ডাব্লু অ হিসেবে উচ্চারিত হবে। যেমন ল, এল এ ডাব্লু ল, এখানেও ল, এল তে ল আর এ ডাব্লুতে অ, মানে এটা হচ্ছে ল। একই রকম স, এস এ ডাব্লু স, ডি আর এ ডাব্লু ড্র, এস টি আর এ ডাব্লু স্ট্র, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে এ ডাব্লু এর উচ্চারণ আমরা অ এর মতো পাচ্ছি। এরপর ডাবল ও, ডাবল ওতে উ উচ্চারিত হয়, মানে হুশুকারের মতো উচ্চারণ হয়। যেমন ফুট, এফ ডাবল ও ডি ফুট, এখানে এফ তে ফ, ডাবল ওতে উ, ডি তে ড, সেটা হচ্ছে ফুট, মানে ডাবল ও হুশুকারের মতো উচ্চারণ হয় ফুট। একই রকম রুম, জুম, বুক, টুক, সুক, সো প্রতি ওয়ার্ডেই ডাবল ও এর উচ্চারণ হুশুকারের মতো হচ্ছে। এবার ও ওয়াই, ও ওয়াই এর উচ্চারণ অয় হয়। ও ওয়াই যদি কোনো ওয়ার্ডে থাকে, সেক্ষেত্রে ও ওয়াই এর উচ্চারণ হবে অয়। যেমন এনজয়, ই এন এন জে ও ওয়াই, জয়, সো এখানে দেখলাম আমরা ও ওয়াই শেষে আছে, এর জন্য উচ্চারণ হচ্ছে অয়, এনজয়। একই রকম বয়, বিতে ব এবং ও ওয়াইতে অয়, সো এটা হচ্ছে বয়। ঠিক একই রকম টয়, জয়, সয়, অর্থাৎ ও ওয়াই অয় হিসেবে উচ্চারিত হবে যে কোনো ওয়ার্ডেই। নেক্সট ও ইউ, ও ইউ এর উচ্চারণ আউ হয়, আউ, মানে এ ইউ এর উচ্চারণ আউ হয় না, এ ইউ এর উচ্চারণ অ হয়, কিন্তু ও ইউ এর উচ্চারণ আবার আউ হয়। যেমন আউট, ও ইউ টি আউট, আউট, মানে ও ইউ আউ হিসেবে উচ্চারণ হচ্ছে, আউ, টি তে ট, আউট। একই রকম হাউস, ফাউন্ড, রাউন্ড, ক্লাউড, লাউড, অর্থাৎ ও ইউ যে ওয়ার্ডেই থাকুক না কেন, সেক্ষেত্রে আউ উচ্চারণ হবে। বাট এর কিছু ডিফারেন্ট ওয়ার্ডও থেকে থাকে, তো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আয়ত্ত করতে হবে। নেক্সট ও আই, ও আই অয়ে উচ্চারণ হয়, ও আই কী উচ্চারণ হবে, অয়ে, মানে অয় না অয়ে। এর আগের একটি ওয়ার্ডে দেখলাম যে ও ওয়াই যদি থাকে, সেক্ষেত্রে অয় উচ্চারণ হয়, ও ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, বাট ও ওয়াই ইজ ইকুয়াল টু অয়ে, অয়ে, অয় না অয়ে। সো এই ওয়ার্ড দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন কী আছে, অয়েল, ও আই এল, অয়েল, ও আই এল কী উচ্চারণ হবে, অয়েল, মানে ও আই অয়ে, এল তে ল, অয়েল। একই রকম বয়েল, বি ও আই এল, বয়েল, মানে বি তে ব, ও আই তে অয়ে, এল তে ল, বয়েল। একই রকম পয়েন্ট, জয়েন, কয়েন, সয়েল, অর্থাৎ প্রতি ওয়ার্ডেই এখানে ও আর আই অয়ে হিসেবে উচ্চারিত হচ্ছে। যেমন সয়েল, এস তে স, ও আই তে অয়ে, এল তে ল, স অয়ে ল, সয়েল। নেক্সট ও ডাব্লু, ও ডাব্লু আউ হিসেবে উচ্চারিত হয়, ও ডাব্লু কী হয়, আউ। যেমন ও ইউ আউ হিসেবে উচ্চারিত হয়, একই রকম ও ডাব্লুও আউ হিসেবে উচ্চারিত হয়। যেমন কাউ, সি ও ডাব্লু কাউ, এইচ ও ডাব্লু হাউ, ডি ও ডাব্লু এন ডাউন, বি ও ডাব্লু বাউ। নেক্সট ই ডাব্লু, ই ডাব্লু ইউ হিসেবে উচ্চারিত হয়, ইউ। যেমন ফিউ, নিউ, ড্রিউ, ফ্লিউ, মানে এটা প্রতিটি ওয়ার্ডে কী আছে, ই এবং ডাব্লু আছে, দুটি ভয়েল একসাথে আছে,
সো এই দুটি ভয়েলের উচ্চারণ হচ্ছে ইউ। ফিউ উচ্চারণ করো, ফিউ, এফ তে ফ ই ডাব্লু ইউ, ফিউ। একই রকম নিউ, এন তে ন ই ডাব্লু ইউ, নিউ, ডিউ, ফ্লিউ। সো ভিডিওটি এখানেই শেষ। নেক্সটে আমি বার ডাবল যদি কনসনেন্স থাকে সেক্ষেত্রে কীরকম উচ্চারণ হবে সেই বিষয়ে ভিডিও আনবো। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো কমেন্টে জানিও, আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসবো। আর আজকে ভিডিও ভালো লাগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়া।